হ্যালো ফ্রেন্ডস টু নিউ চ্যানেল আমি অরে এখন আমরা কথা বলবো যে দেভারা পার্ট ওয়ানের ট্রেলার নিয়ে তো এই ট্রেলারের সব কটা ভার্সন আর কি রিলিজ করে গেছে তো দেখুন আমার ট্রেলারটার মধ্যে কিছু জিনিস ডেফিনেটলি খুবই ভালো লেগেছে বাট কিছু জিনিস আমার জন্য ওয়ার্ক করেনি তো দেখুন এই ধরনের সিনেমার ক্ষেত্রে যেটা করে এই মানে যে টেম্পলেটটা বা যে স্ট্রাকচারিংটা গল্পের সেটা একদম সিমিলার হয় তার মধ্যে কোনো নতুনত্ব নেই যে একটা ফাদার ফিগার আছে যে একটা টাইমে বিশাল বড় মাসিহা ছিল লার্জার দেন লাইফে একটা ক্যারেক্টার ছিল এবার তাকে কিছু লোকে মিলে মেরে ফেলেছিল পরবর্তীকালে ছেলে আসছে ওই জায়গাটার মধ্যে বাবার ব্যাপারে সে কিছু জানে না বা আইডিয়া নেই বা জানছে এক্সপ্লোর করছে ওই ক্যারেক্টারটা সম্পর্কে এবং তারপরে গিয়ে সে আর কি বাবার জায়গাটা নিয়ে নিচ্ছে কোথাও লড়াই করছে সেই বাজে লোকেদের সাথে বাহুবলীরও যদি দেখেন এই টাইপেরই একটা গল্প বা লাইন কিং এই টাইপেরই গল্প তো সেরকমই আর কি একটা স্টোরি হতে চলেছে তো স্টোরি যে স্ট্রাকচারিংটা দ্যাট ইজ ভেরি নোন টেম্পলেট এবং আমরা জানি খুব সিম্পল একটা স্টোরি বাট এই সিম্পল স্টোরিটার যে প্রেজেন্টেশনটা এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে হচ্ছে যেগুলো এখন প্যান ইন্ডিয়া লেভেলে আসছে বা সাউথ থেকে মোস্টলি প্রাইমারিলি আসছে সেগুলো হচ্ছে ওরা ওই পুরনো টেম্পলেটটাকে রিজুমিনেট করছে উইথ ভিজুয়ালস অ্যান্ড ওয়ার্ল্ড বিল্ডিং দেখবেন পুষ্পারও যে গল্প সেই গল্পটা তো নতুন নয় বা কেজিএফ এর যে গল্প সেটা নতুন নয় কিন্তু ওয়ার্ল্ড বিল্ডিংটা দুর্দান্ত লাগছে পুষ্পার ক্ষেত্রে এই যে স্মাগলিং যে আমরা জঙ্গলের মধ্যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছি সেটা খুব ইন্টারেস্টিং ছিল কেজিএফ এর ক্ষেত্রে গোল্ড মাইন যে ব্যাপারটা পুরো সেই জিনিসটা খুব ইন্টারেস্টিং ছিল মিলিউটা খুব ইন্টারেস্টিং ভিজুয়ালগুলো খুব ইন্টারেস্টিং সেটা কিন্তু দেবরার ক্ষেত্রেও হচ্ছে দেবেরাতে পুরো জিনিসটা কিন্তু জল মানে একটা ওয়াটারের ব্যাকড্রপে হচ্ছে এখানে কিন্তু আন্ডার ওয়াটার আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি জলের মধ্যে সমুদ্রের মধ্যে জাহাজের মধ্যে অ্যাকশন হচ্ছে তো সেইটা একটা নতুন জিনিস দিচ্ছে আর কি ওয়ার্ল্ড বিল্ডিং যেটা করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে কোস্টাল একটা এরিয়া দেখানো হচ্ছে সেখানকার যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেরকম একটা পার্টিকুলার জিনিস আমি ট্রেলারে নোটিস করলাম

থাকতে চলেছে অ্যাকশনের ভিজুয়ালস গুলো খুব ভালো লাগছে সাইফ আলি খান এবং তার যে গ্যাং তারা যেভাবে অ্যাটাক করছে আর এন টিআর জুনিয়ারের সিনসগুলো খুব ভালো লাগছে স্পেশালি এম এক্সাইটেড যে একটা শার্কের সাথে লড়াইয়ের সিন আছে শার্কের সাথে লড়াই সিন আমরা বহুদিন আগে হিন্দি ছবিতে দেখতাম ঠিক আছে ধর্মেন্দ্রকে আমরা দেখেছিলাম সম্রাট বলে একটা ছবি ছিল সেখানে হিন্দি ছবি আগে জিনিসপত্র করতো বাট হিন্দির ছবি যত দিন গেছে এইগুলো বন্ধ করে দিয়েছে অ্যানিমালসের সাথে হিরোর ফাইটিং নাহলে দেখবেন অমিতাভ বচ্চন কিন্তু মানে কুমিরের সাথে লড়াই করছে বাঘের সাথে লড়াই করছে এই ধরনের জিনিসপত্র কিন্তু অমিতাভ বচ্চনের ছবিতে থাকতো এবং সেখান থেকেই তো এই জিনিসটাকে অ্যাডাপ্ট করে সাউথ নিয়েছে মাসালা সেন্সিবিলিটিটা তো তাদের ছবির মধ্যে কিন্তু থাকে ছত্রপতি ছবিতেও কিন্তু শার্কের সাথে কিন্তু প্রবাসের ফাইটিং ছিল এবার সেটার গ্রাফিক্স এতটি আর ছাত্রপাতিদের যেটা রাজামুলি করতে পারিনি এখানে সেটা করতে পারে কিনা এত বাজেট ইত্যাদি নিয়ে তো ডেফিনেটলি অ্যাকশন ভিজুয়ালস গ্রাফিক্স ইত্যাদি সেগুলো কিন্তু ভালোই লাগছে সামান্য কিছু জায়গায় একটু হালকা হচ্ছে কারণ আমরা জানি যে তেলুগু ছবি কিন্তু পুরোটাই সেট তৈরি করে করা হয় সেখানে সামান্য টাচ আছে যেরকম বিজয়ের যে ছবিটা এলো না গোট ওটার ক্ষেত্রে অ্যাকশনটা তো ভালো লাগছিল কেন কারণ ওগুলো কিন্তু রিয়েল লোকেশনের মধ্যে হয়েছে তো রিয়েল লোকেশনে যে কোনো জিনিস করা এবং আর্টিফিশিয়ালি সেটা ক্রিয়েট করার মধ্যে একটা স্লাইট হলেও তফাত থাকে তো ডেফিনেটলি সেটা কোনো প্রবলেম নয় আর্টিফিশিয়াল হালকা লাগতে পারে বাট ভিজুয়ালস কিন্তু খুবই ভালো ছিল দু মিনিট চল্লিশ সেকেন্ডের ট্রেলারটা হয়েছে এটা টোটাল রানটাইম বিশাল বড় করা হয়েছে অনেক কিছু দেখানো হয়েছে আমাদেরকে বাট ভিজুয়ালসগুলো যতটা ইমপ্রেসিভ বা ওয়ার্ল্ডে যতটা ইমপ্রেসিভ ক্যারেক্টারের যে মোমেন্টসগুলোকে ডিজাইন করছে একটা ট্রেলারের মধ্যে না কিছু গুজ বা মোমেন্টস দরকার হয় হিরোর যে ইন্ট্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু এই ট্রেলারের মধ্যে খুবই পাতি বা ভিলেনের যে ইন্ট্রোডাকশন হচ্ছে সেটাও কিন্তু খুবই পাতি এই মোমেন্টসগুলোকে ডিজাইন করতে হয় মানে ট্রেলারের মধ্যে ট্রেলারের যে এডিটিং তার যে গ্রাফ থাকে সেই গ্রাফটা কিন্তু দেবারা ট্রেলারের মধ্যে নেই একটা টাইমের পরে র্যান্ডাম ভিজুয়ালস দেখানো হয় কিন্তু ঠিক আছে তো সেই জিনিসটা কিন্তু ভালো হয়নি এবং আমার মনে হয় এতটা বড় করা ট্রেলারটাকে উচিত হয়নি অনেকটাই গল্প গিভ্যাভে করে দিয়েছে এবার দেখা যাক সেটা আর প্রথম কথা হচ্ছে এই ধরনের গল্প যেহেতু সাউথ ইন্ডিয়ান ছবিতে প্রচুর আমরা দেখি তাহলে কেন পার্ট ওয়ান পার্ট টু এটা একটা সিনেমারই গল্প কিন্তু এনাফ যে ফার্স্ট ফার্স্ট হাফে আমরা দেখলাম ছেলে যে ইন্ডিয়াটা এবং সেই ক্যারেক্টারাইজেশনটাকে একটু ডিফারেন্ট করেছে সে বাবার মতো অতটা কারেজিয়াস নয় ভিতু বা তার একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাবো সে প্রথমে এই জায়গাটাতে আসবে জানবি সাথে প্রেম ইত্যাদি হবে এবং সে তারপরে প্রকাশের যে ক্যারেক্টারটা তাকে গল্প বলবে এবং ইন্টারভিউলের পর থেকে আমরা জুনিয়র এন আর কি মানে ফাদার ক্যারেক্টারটা তার গল্প দেখতে পাবো এটাই তো হতে চলেছে এবার এটা কিন্তু মানে সেকেন্ড মধ্যে র্যাপ আপ করে তারপরে আর কি ক্লাইম্যাক্স করে দেওয়াই যায় এবার যেহেতু ওটাকে এক্সটেন্ড এক্সটেন্ড করেছিল তাই জন্য করা এটা সব নাও করতে পারে ঠিক আছে ওই ওয়ার্ল্ড বিল্ডিং এবং মাল্টিপাল ক্যারেক্টার কতটা ইন্টারেস্টিং হচ্ছে তার উপর কিন্তু এক্সপ্যানশনটা ডিপেন্ড করছে যে কতটা সাকসেসফুলি আপনি করতে পারবেন বাহুবলী ক্ষেত্রে কিন্তু মাল্টিপাল ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল মানে একটা যে রাজমাতা শিবগামী থেকে শুরু করে কাটাপ্পা থেকে শুরু করে ভিলেন যে সে প্রতিটা ক্যারেক্টার যেহেতু ফ্লেশড আউট ছিল তাই জন্য কিন্তু ওই ট্র্যাকটা বড় হওয়া সত্ত্বেও একটা গোটা ছবি আর একটা গোটা ছবির ফার্স্ট পুরো ডিমান্ড করছে সেটা তবু তবে ওয়ার্ক করেছিল কিন্তু সেটা দেবরা কতটা করতে পারে সেটা দেখা যাক সামনের দিনে এবার সবাই যেহেতু দুটো পার্টে বানাচ্ছে আজকাল এটা ট্রেন্ড হয়ে গেছে তাই জন্য আপনি যদি গল্পটাকে এক্সটেন্ড করেন তাহলে ব্যাক ফায়ার করারও কিন্তু চান্সেস থাকে এটা আমরা ইন্ডিয়ান টু এর ক্ষেত্রে কিন্তু দেখেছি হতে এবং কোনাডালা শিবার লাস্ট ছবি আচারিয়া সেই ছবিটা কিন্তু একেবারে আপ টু দ্য মার্ক ছিল না এবার দেখা যাক সেটা তিনি কি করেন এর আগে তিনি কিছু ভালো ছবি ডেফিনেটলি করেছেন খুবই ভালো একজন রাইটার

ছবিতে যেরকম মিউজিক থাকে ঠিক আছে বা মারাক্কারে দেখবেন অনেকটা এই ধরনের মিউজিক ছিল মারাক্কার বলে যে মালায়ালাম ছবিটা ছিল তার মিউজিকটা অনেকটা এই ধরনের ছিল তো সেরকম টাইপের একটা মিউজিক কিন্তু অনিরুদ্ধ এখানে দিয়েছে বিজিএম এর কার্ড ডেফিনেটলি ভালো তো টেকনিক্যালিটিস ভালো হয়েছে বাট গল্পটা আউটডেটেড আর গল্পটা আদেও দুটো পার্ট ডিমান্ড করে কিনা আর এত বড় ট্রেলার করা সত্ত্বেও কোনো গুজবাম মোমেন্ট নেই কেন সেটা আর কি আরেকটা জিনিস আমি নোটিস করলাম যে হিন্দি ট্রেলারের থেকে তেলেগু ট্রেলারে ইন্টেন্সিটিটা ডেফিনেটলি বেশি জুনিয়র এনটিআর এর ভয়েস ইত্যাদি আরো গম গমে লাগছে প্রকাশ রাজের ভয়েসও ইত্যাদি গম গমে লাগছে আর আরো একটা ব্যাপার হচ্ছে আপনার যদি আরেকটা জিনিস নোটিস করেন এটা একটু দেখা যাবে এবার ছবিটা এলে বোঝা যাবে যে ওরা এই পাঁচটা নিয়েছে কিনা যে এখানে ওই যে পুরো গ্রামটা ওই যে মিলিউটা ওখানকার লোকেরা চুরি ডাকাতি করে ওটাই তাদের জীবন তারা কাউকে ভয় পায় না এবার আমাদের যে হিরোর ক্যারেক্টারটা দেবরা যে ফাদার ইন্টিয়ার ক্যারেক্টারটা আর কি সে কিন্তু এদেরকে ভয় দেখাচ্ছে এদেরকে কন্ট্রোল করে রাখছে এখানে কিন্তু হিরো মাসিয়া হয়ে ওদের হেল্প করছে না যে কিছু লোকের ওপর কিছু লোক অত্যাচার করছে ও তাদেরকে হেল্প করছে তা কিন্তু নয় এখানে কিন্তু ও লোকেদের ওপর নিজে আর কি একটা ভয় বানিয়ে রাখছে আর কি ঠিক আছে যাতে তারা কোনো খারাপ কাজ না করে তো এই জিনিসটা আর কি হচ্ছে বা সেটা একটা নতুন রকম ভাবে স্পিন দিয়ে প্রেজেন্ট করতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে সেই জিনিসটা ইন্টারেস্টিং লাগছে ওটা আপনি বেশি বেটার বুঝতে পারবেন তেলেগু ট্রেলারটার মধ্যে তো মানে হিন্দি ট্রেলারটা ডায়লগস এরকম ভাবেই ডাবিং করা হয়েছে ওই ব্যাপারটা পুরোপুরি উঠে আসছে না আর কি বা তেলেগু ট্রেলারটা আপনার যদি সাবটাইটেল সেটা চালিয়ে ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা স্পিন আমার আপাতত মনে হচ্ছে যে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে হিরো এখানে মানে সাধারণ মানুষদের যে মানে আপলিফট করছে তা নয় রেদার তাদেরকে ওই মানে লোকেদের যে মানে এমপ্লয়মেন্টের যে ওয়েটা সেটাকে কোথাও কি টেম করছে আর কি তো এখানে হিরো আর কি আর কি অপ্রেসার আর কি তো সেই জিনিসটা একটা নতুন স্পিন হতে পারে দেখা যাক সেটা ছবিটা দেখলে আমরা বলতে পারবো বাট ডেফিনেটলি ওয়ার্ল্ড বিল্ডিংটা খুবই মানে ভালো হয়েছে এবার দেখা যাক সেটা কিরকম হয় ছবিটা আর বেশি দিন বাকি নেই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেই জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই